আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে সকালবেলা আমি কিছু ডাল ভিজিয়ে রাখছি পেঁয়াজু বানানোর জন্য। তো একসাথে মানে কিছু ডাল আমি ধুয়ে ভালো করে তারপরে ভিজিয়ে রাখবো, পরে এগুলা কুটে নেব পেঁয়াজুর জন্য। তো আমি একদিন কুটে রাখি, এক দুই তিন দিন চলে যায়, বেশি করে বানাই না, অল্প অল্প করেই বানাই, কারণ আমার মেয়েরা এগুলা পছন্দ করে না পেঁয়াজু। আমি আমার হাজবেন্ড আর আমার আম্মাই শুধু খাই, তাই আর বেশি করে বানাই না। তো এই তো ডালটা ভিজিয়ে রেখেছি, আমি বিকালবেলা ডালটা কুটে নেব। আর এদিকে গতকালকে আমি কিছু চিকেন ব্রেস্ট আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এক কন্টেনার রেখে দিয়েছিলাম কিমা বানানোর জন্য। আমি গড়েই আমার কিমাগুলা বানাই, চিকেনের কিমাটা আমি গড়েই বানিয়ে নিই। আর এইদিকে কিছু আমি চিকেন ভালো করে ধুয়ে তারপর পানি জড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে রাতে, আর করতে পারিনি। তো আজকে এইগুলা আমি তান্দুরি বানাবো, তো ম্যারিনেট করে রেখে দেব, রেখে তারপরে আমি কিছু ফ্রিজারেও রেখে দেব আইস করে। তো এখানে আমি বোলের মধ্যে আর তান্দুরির জন্য সবগুলা মশলা আমি মিক্স করে নেব। তো আমি এখানে টক দই দিব। তো আমার টক দইয়ের ডিবিটা আমি আগেই খুলে ফেলেছিলাম, তাই দইটা একটু পানি ছেড়ে দিয়েছিল, তাই পানিটা যাতে ঝরে যায় তো একটা চাকনির মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, যাতে করে এক্সট্রা পানিটা নিচে পড়ে যায়। তো এখন বোলের মধ্যে আমি টক দইটা নিয়ে নিয়েছি, আর এখন সব ধরনের মশলা দিয়ে দেব। তো আজকে আমি শানের মশলাটা দিয়ে বানাবো, তারপর আমার আমাদের গড়ের যে মশলা রয়েছে এগুলা থেকেও একটু অল্প করে আমি দিয়ে দেব। তো এখানে আমি মরিচ গুঁড়া, মিক্স পাউডার, পাপরিকা পাউডার, ধনিয়া গুঁড়া, আর দিয়েছি আমি পাঁচফোড়নের গুঁড়া, আর একটু জিরার গুঁড়াও দিয়েছি, আমি শুধু হলুদের গুঁড়া দেইনি। তো এখানে তো দেখতে পাচ্ছেন শানের তান্দুরি মশলাটা, এটাই দিয়ে দেব। তো আমি সম্পূর্ণ প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। আর শানের তান্দুরি মশলাটা কালারটা এত সুন্দর হয়, তাই আমি এটাই ইউজ করি। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার। আর এখন দিয়ে দিয়েছি আমি মিন্ট সস, আর আমি দেব এখানে লবণ দেব, তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, তারপরে দেব তেল, এতো তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে, তারপরে লবণ আমি আমার আন্দাজ মতো দেব স্বাদ অনুযায়ী, কারণ শানের যে মশলাটার মধ্যে কিন্তু লবণ রয়েছে, তাই একটু কমিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা, টমেটো সসের যে কেচাপ এটাই দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে আমি মিক্স করে নেব মশলাটা, পরে সবগুলা চিকেন এটার মধ্যে দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটু ফুড কালার, কালারটা সুন্দর আসার জন্য একটু ফুড কালার দিয়েছি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে এখানে আমি অল্প করে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। আর শানের মশলাতে অলরেডি রয়েছে, তারপরে এক্সট্রা দিয়ে দিয়েছি, কারণ আমি অনেকগুলো চিকেন একসাথে বানাবো, তো এক প্যাকেটে যে যতটুকু মশলা থাকে ততটুকু হবে না। আর আমি যখনই বাহিরে মশলা দিয়ে বানাই, তো আমি আমার গড়ের মশলাটাও ইউজ করি। এই তো সবগুলা মশলা আমি একসাথে মিক্স করে নিয়েছি, আর এখন দিয়ে দেব সবগুলা চিকেন দিয়ে, আর মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মাখানোর পর আমি এটাকে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। আমি একদিন আমি এটা বানিয়েছিলাম রাতের বেলা, তো আমি রেখে দিয়েছিলাম, আর পরের দিন আমি এটা বের করে তারপরে আমি প্লেটে রেখে আমি এটা ফ্রিজারে রেখে দিয়েছিলাম, পরে একটা একটা করে যখন আলাদা হয়ে যাবে তখন সবগুলো আমি একটা জিবলক বেঁকে রেখে দিয়েছিলাম, প্রথমে একটা ট্রের মধ্যে রেখেছিলাম। তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে রেখেছিলাম। তো এই তো আমার চিকেনগুলো মিক্স করা শেষ, তো এখন সাইডটা একটু মুছে নিচ্ছি, বোলটা আস্তে ভরে গিয়েছিল। তো এখন এটা একটা ক্লিন ফিল্ম দিয়ে আমি এটাকে ঘুরে নেব, ঘুরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে করে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আর এদিকে যে আমি চিকেন ব্রেস্টগুলা ভিজিয়ে মানে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম এগুলাকে এখন কিমা বানিয়ে নিচ্ছি। তো তো আজকে আমি আমার মিনি চপারটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর সবসময় আমি আমার যে বড় ব্লেন্ডার রয়েছে
ফুড প্রসেসর এটা দিয়েই বানাই। তো আজকে আমি মিনি চপাটাই দিয়ে বানিয়ে নিচ্ছি, অল্প অল্প করে, একটু সময় লাগে, তারপরও বানিয়ে নিয়েছি। আর একটু বড়টা মানে বড়টাতে বানাতে হলে একসাথে বেশি করে বানানো যায়। তো এটা দিয়ে আমি তিনবারে সবগুলা কিমা বানিয়ে নিয়েছি। আমি চিকেনের যে কিমাটা সব থেকে কিনে আনি না, গড়েই বানিয়ে নিই যেহেতু বানানো যায় এজন্য। তো এই তো আমার চিকেন কিমাটা হয়ে গিয়েছে, এখন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো এটা আমি বানাবো চিকেন কিমা কাবাব বানাবো, বলাই হয়নি যে আমি কি বানাচ্ছি। তো আজকে এখানে চিকেনের কিমাটা দিয়ে চিকেন কিমা কাবাব বানাবো। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর সব ধরনের মশলা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মিক্স পাউডার, পাপরিকা পাউডার, আর একটু হলুদ গুঁড়াও দিয়েছি, আর লবণ, আর কাঁচামরিচ, তারপরে দেব ধনে পাতা বেশি করে, আর এটার মধ্যে আমি পাঁচফোড়নের গুঁড়াও দিয়েছি, আর দেব আমি গোলমরিচের গুঁড়া দিয়ে একসাথে সবগুলাকে মাখিয়ে নেব। আমি এটার মধ্যে একটু মানে লেবু রসও দিয়েছি, লেবু এই তো দেখতে পাচ্ছেন লেবু রসটা দিয়েছি, খেতে মজা লাগবে তাই। তো এতে সব ধরনের মশলা দিয়ে আর এখন আমি এগুলাকে মাখিয়ে নেব। আর আদা রসুনের পেস্টও দিয়েছি অল্প অল্প করে, আমি যতটুকু কিমা কিমা দিয়ে বানাচ্ছি আমার আন্দাজ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী বানিয়েছি। আর আজকে একসাথেই আমি তান্দুরি তারপরে এই কিমা কাবাবটা একদিনেই বানিয়েছি, আর এখানে বেশি করে বানিয়ে নেব, নিয়ে আমি ফ্রিজারে রেখে দেব কিছু, আর কিছু আজকে ইফতারের জন্য আমি বানিয়ে নেব ইফতারে খাওয়ার জন্য। তো এই তো এগুলাকে এখন ভালো করে মাখিয়ে নেব। আর এই তো আমি সবগুলা কিমা মাখিয়ে নিয়েছি, আর এখানে অনেকগুলা কিমা ছিল, অনেকগুলা কাবাব হয়েছে। আর এখন আমি একটা মানে সবগুলা বানিয়ে নিব ছোটো ছোটো করে। তো হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তেল লাগানোর পরে আমি এটাকে গুল গুল করে বানিয়ে নেব। আর এটাতে কোনো আমি বেসন অথবা ময়দা কিছুই দেইনি, জাস্ট কিমা আর মশলাগুলোই দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তো আমি এভাবে হাত দিয়ে দিয়ে একটা একটা করে বানিয়ে নেব। আর আমি অন্য দুই তিন ধরনেরই বানাই। তো এতে দেখতে পাচ্ছেন একটা জারের ঢাকনা দিয়ে আমি লিড দিয়ে আমি কয়েকটা কাবাব বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি লিডের উপরে একটা ক্লিম ফ্লিম লাগিয়ে নিয়েছি আর একটা একটা করে কাবাব দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, তারপরে হাত দিয়ে আর ইজিলি তোলা যায়। মানে আমরা যখন হাত দিয়ে বানাই তখন একটু ব্যাখা তেড়া হয়ে যায়, তেড়া বেড়া হয়ে যায় আর কি, মানে সোজা হয় না। আর এই লিডটা দিয়ে বানালে সুন্দর করে গুল হয়ে যায়, আর এতে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এটা দিয়েও আমি কয়েকটা বানিয়েছি, পরে আমি আমার হাত দিয়েই বানিয়ে নিয়েছি সবগুলাকে, যেহেতু আমরা গড়েই খাবো এত সুন্দরের দরকার নেই। তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে খুব ইজিলি এভাবে বানানো যায় তাই। তো কয়েকটা এভাবে বানানোর পর সবগুলো আমি হাত দিয়ে বানিয়ে নিয়েছি। তো আমি সবগুলা কিমাকে একটু একটু করে ভেজে নেব, বেশি করে ভাজবো না, জাস্ট একটু একটু ফ্রাই করে আমি ঠান্ডা করে তারপরে নর্মাল ডিপ ফ্রিজে রেখে দেব। আর যখন আমরা পরে এগুলাকে খাবো তো বের করে আবার একটু ফ্রাই করে নিলেই হবে অল্প তেলের মধ্যে, হয়তোবা ওভেনে অথবা এয়ার ফ্রায়ারে দিয়ে গরম করে নিলেই হবে। তো এতে দিতে পারছেন আমি অল্প অল্প করে এক সাইড ভেজে নিয়ে অন্য সাইডটা ভেজে নিচ্ছি। আর এখানে আমার আম্মা আমাকে হেল্প করেছেন, সবগুলা কাবাব উনিই ভেজেছেন চিকেনের কাবাবগুলা, আর আমি অন্য পাশ দিয়ে এগুলা হাত দিয়ে বানিয়ে দিচ্ছিলাম আম্মাকে, আর আম্মা এগুলাকে বেজে নিয়েছেন। আর এখানে কিন্তু অনেকগুলা কাবাব হয়েছে, আর এইভাবে একসাথে অনেকগুলা চিকেন কাবাব বানিয়ে তারপরে ফ্রিজারে রেখে দিলে আর যে কোনো সময় বের করে খাওয়া যাবে। আর বিশেষ করে রোজা মাসে সময় হাতে সময় থাকে না, তো বানিয়ে রেখে দিলে যে কোনো সময় বের করে খাওয়া যাবে। তো তাই আমি রোজার জন্য এগুলো একসাথে অনেকগুলা বানিয়ে রেখে দিয়েছি, যাতে করে একটু ইজি হয়, যখন ইচ্ছা তখন বের করে নিতে পারি।
তো এই তো আমার সবগুলা কাবাব বানানো শেষ হয়ে গিয়েছে আর এখন শুধু সবগুলাকে ফ্রাই করা হবে তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলা ফ্রাই করা হয়ে গিয়েছে আর আমি অল্প অল্প করে ফ্রাই করে রেখে দিয়েছি আর কিছু আমি রেখে দিয়েছিলাম আজকের ইফতারের জন্য খাওয়ার জন্য তো এখানে আম্মা এই তো বাকিগুলাকে ফ্রাই করে নেছেন খাওয়ার জন্য ইফতারের সময় আর এই তো আমি যে চিকেনগুলো আমি এড করে রেখে দিয়েছিলাম তো এগুলাকে এখন আমি একটা ট্রের মধ্যে একটা একটা করে রেখে দেব তো আমি এগুলো এখানে কিন্তু অনেকগুলো চিকেন ছিল তাই আমি প্রথম ট্রেতে নিয়ে তারপরে এক এটার উপরে আমি ক্লিন ফিল্ম দিয়েছি দেওয়ার পর এর উপরে আরেকবার আমি আরও অনেকগুলো চিকেন রেখে দিয়েছি এতে করে একটা ট্রেতেই রাখা যাবে ও দুই তিনটা লাগবে না এতে দেখতে পাচ্ছেন এখন এটার উপরে উপরে আমি ক্লিন ফিল্ম লাগিয়ে আর তারপরে আবার আমি চিকেন রেখে দেব এইভাবে দুই তিনবারও রাখা যাবে যাতে মানে একটা ট্রেতেই রেখে দিয়েছি এইভাবে রেখে দিতে একটু ইজি হয় দুই তিনটা ট্রে আর লাগবে না তো আজকে এখানে তান্দুরি বানিয়েছি আমি এখানে যেগুলা ট্রেতে রাখছি এগুলো আমি ডিপে রেখে দেব পরে খাওয়ার জন্য যে কোনো সময় বের করে খাওয়া যাবে আর বাকি কিছু আমি আলাদা করে রেখে দিয়েছি আজকে ইফতারে খাওয়ার জন্য ইফতারে সময় এগুলো আমি বানিয়ে নেব আর এই তো আমার প্রথম লাইনটি রেখে দিয়েছিলাম আর উপরে আরেক ব্যাচ রেখে দিয়েছি রাখার পর আমি এটা আবার একটু ক্লিম ফ্লিম দিয়ে আমি ঢেকে তারপরে নিয়ে আমি ফ্রিজারে রেখে দিয়েছি আইস হওয়ার জন্য পরে এগুলো বের করে নেব আর বাকি কিছু আমি এখানে রেখে দিয়েছিলাম আমি এখানে ছোটো ছোটো আমি চিকেনের পিসগুলো করেছিলাম আমার কাছে ছোটো পিসগুলাই খেতে ভালো লাগে তাই বড়ো বড়ো পিসগুলো আসলে খাওয়া যায় না তো এখানে আমি ছোটো পিসগুলাই আমি এয়ারফ্রায়ারে ঢুকিয়ে দিয়েছি আর এই তো এয়ারফ্রায়ারে যে আমি লাইনারগুলো এনেছিলাম এগুলো এখনও ইউজ করিনি তো এখানে আমি দেখাচ্ছি যে এয়ারফ্রায়ারে কীভাবে আমি তান্দুরিগুলো বানাই আমার এক আপু বলেছিলেন যে দেখানোর জন্য তাই আমি দেখাচ্ছি তো এখানে আমি জাস্ট এয়ারফ্রায়ারে দিয়ে দিয়েছি আর ম্যাচে দিয়েছি কারণ আমার দুইটা ড্রয়ার রয়েছে একসাথে অন হয়ে যাবে আর আমি এখানে 180 ডিগ্রিতে দিয়েছি এখানে টেম্পারেচার হাই করা যায় লো করা যায় আমার এই এয়ারফ্রায়ারে আমার যে এরকম সিস্টেম আমার এয়ারফ্রায়ারে এইভাবে আমি বানাচ্ছি তো এখানে আমি 20 মিনিটের মানে 20 মিনিটে দিয়েছি 20 মিনিট হয়ে এক পাশ হবে পরে আমি আবার অন্য পাশের জন্য মানে উল্টিয়ে দেবো চিকেনগুলো আমার প্রায় 40 মিনিটের মতো লাগে আমি একটু ভালো করে তান্দুরিগুলো লাল করে আমি খেতে পছন্দ করি তাই আমি একটু সময় লাগিয়ে এগুলাকে বানাই তান্দুরিগুলো আর আমি যে সকালে ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম এগুলা এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি আর আপু আমাকে এক আপু বলেছিলেন যে উনি একটা এয়ারফ্রায়ার কিনেছেন কিন্তু উনার মানে এয়ারফ্রায়ারের খাবারগুলো খেতে বেশি মজা লাগে না এরকম একটা কমেন্ট করেছিলেন তো ওনার কাছে ভালো লাগছে না তো আমাকে বলেছিলেন দেখানোর জন্য তো আমি এইভাবেই বানাই এয়ারফ্রায়ারে জাস্ট আমি দিয়ে দিই আর আমি তো অনেক কিছু এয়ারফ্রায়ার ইউজ করি এখন তো আমাদের ঘরে যে ডিনারের সময় আগে দেখা যেত যদি তেল দিয়ে আমি উইংস চিপস তারপর চিকেন নাগেট বার্গার এগুলো ভেজে নিতাম এখন আর তেলটা ইউজ করতে হয় না সবগুলো আমি এয়ারফ্রায়ারে করে নিই আর এটা অবশ্য সত্যি যে তেলের মধ্যে ফ্রাই করে যে জিনিসটা আমরা খাই একটু বেশি মজা লাগে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর আর এয়ারফ্রায়ারের খাবারগুলো একটু কম মজা লাগে কিন্তু এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই আমার কাছে মানে ভালোই লাগে এয়ারফ্রায়ারে খাবার আমরা খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে তাই আমরা এয়ারফ্রায়ে সবসময় সব কিছু বানিয়ে নেই তো আশা করি আপু যে আপু আমাকে কমেন্ট করেছিলেন উনি যদি আমার ভিডিওটা দেখেন তো বুঝতে পারবেন তো এই তো যাই হোক এইদিকে যে আমি চিকেনগুলো রেখেছিলাম ডিপে এগুলো বের করে নিয়েছি আর এই তো এইভাবে রেখে দিলে মানে যখন একসাথে না রেখে এইভাবে আলাদা করে করে চিকেনগুলো রেখে দিলে ভালো হয় তো আমি একটা একটা আলাদা করে বক্সে কিছু নিয়েছি আর কিছু আমি জিপলক ব্যাগে রেখে দিয়েছি এভাবে রেখে দিলে একটার সাথে একটা লেগে যায় না একটা মানে আলাদা আলাদাই রয়ে যায় যখন ইচ্ছা তখন এক পিস দুই পিস তিন পিস যত পিস দরকার বের করা যায় তো যাই হোক এদিকে আমি ইফতারের জন্য রেডি করছি সব কিছু তো এখানে একটা আমি ম্যাঙ্গো লাচ্ছি বানাবো
তো ম্যাঙ্গো আমার দেখা যায় সবসময় রোজাতেই ম্যাঙ্গো লাসিটা বেশি খাওয়া হয়। তো এবছর আমাদের রোজা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই একটু কমই বানিয়েছি, কারণ ম্যাঙ্গো লাসিতে আইস দিলে দিয়ে খেতে অনেক মজা লাগে। আর আইস এবছর আমার এই রোজা মাসে খেয়ে আমার এত মানে গলার যে টনসিল রয়েছে এটা অনেক বেশি বেড়ে গিয়েছিলো, আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম দুই তিন দিন আমি আইস খাওয়ার পর। তো এবছর আর বেশি আইস খাইনি। তো এদিকে আমি যে ম্যাঙ্গো লাসিটা বানাবো এখানে দিয়ে দিয়েছিলাম আমি যে ম্যাঙ্গো ফ্লাম রয়েছে এগুলা দিয়েছি প্রথমে, আর পরে দিয়েছি আমি টক দই, আর দিয়েছি দুধ, এখানে কিছু মানে একটু আইসক্রিমও দিয়ে দেব। আমি যেভাবে বানাই এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিছু আইসক্রিম দেব, আর পরে একটু চিনি দিয়ে আর ব্লেন্ড করে নেব, আর কিছুই দেব না। তো এখানে আমি ম্যাঙ্গো, তারপর দুধ, আইসক্রিম আর দিয়েছি টক দই, আর একটু চিনি দিয়েই আমি ম্যাঙ্গো লাসিটা বানিয়ে নিচ্ছি। তো আমার ম্যাঙ্গো লাসিটা বানানো হয়ে গিয়েছে, এখন কয়েক টুকরা আমি আইস দিয়ে দিচ্ছি। আইস দিলে আসলে খেতে অনেক মজা লাগে। আর এইদিকে যে আমি চিকেন বসিয়েছিলাম এয়ার ফ্রায়ারে, তো আমি দেখে নিচ্ছি কতটুকু হয়েছে। তো এক পাশ আমার হয়ে গিয়েছে 20 মিনিটে, তো অন্য পাশটা আমি আরও 20 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তো তারপরও আমি মাঝে মধ্যে খুলে দেখি যে কী অবস্থা, পুড়ে যাচ্ছে কি না। তো আমার প্রায় 40 মিনিটের মতোই লাগে বানাতে। তো এদিকে আমাদের ইফতারের টাইমটাও হয়ে যাচ্ছে, সব ইফতার টেবিলের মধ্যে সব কিছু নিয়ে আসতে হবে। আর এই তো আস্তে আস্তে করে টেবিলের মধ্যে সব কিছু খাবার নিয়ে আসা হচ্ছে। আমার মেয়ে, মেয়েরা, আমার হাজবেন্ড, আমি, আমার আম্মা, সবাই আমরা ইফতারের সময় একসাথে করে কাজ করে সব কিছু টেবিলের মধ্যে নিয়ে আসি। তো এই তো ফ্রুট নেওয়া হয়েছে, তারপরে সালাদ, তারপর পোলাও, এদিকে যে চিকেন বানিয়েছিলাম চিকেন তান্দুরি এগুলাও নিয়ে এসেছি, তারপর আমার ম্যাঙ্গো লাসিটাও নিয়ে এসেছি। আর এই তো দেখতে পাচ্ছেন চিকেন তান্দুরিটা এত সুন্দর কালার হয়েছে, আর আমি এগুলো ছোট ছোট পিস করে বানিয়েছি। তো এই তো সব কিছু টেবিলের মধ্যে আনা হয়েছে। এখানে আমি আরও চিকেন নাগেট বানিয়েছি, তারপরে যে চিকেনের কিমা খাবা বানিয়েছিলাম এগুলো ফ্রাই করেছি, এখানে নিয়ে এসেছি গরম করে, তারপরে পেঁয়াজু আর কিছু ডিম বানিয়েছি পোলাও দিয়ে খাওয়ার জন্য বিরিয়ানি দিয়ে, এটা ছিল মিট বিরিয়ানি, আর সাথে খিচুড়িও রয়েছে, সানা রয়েছে, আর এগুলা হচ্ছে আজকের ইফতার আমাদের। তো আমাদের ইফতারের টাইমও হয়ে যাচ্ছে, আর আমার এই ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই মনে করে একটা একটা লাইকও দিয়ে দেবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি সবার জন্য আপনারা দোয়া করবেন, আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।